হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে? হ্যাঁ, আমি সন্দেশ খান থেকে বলছি। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? কোথা থেকে? সন্দেশখালি থানা থেকে বলছি, সন্দেশখালি থানা। কোন জেলা? জি উত্তর চব্বিশ পরগনা জেলা। জি বলুন। বলছি, তুমি নাকি আহলে হাদিস? আর তুমি কি আহলে খবিস? এই শয়তান, আমি কি বললাম? আহলে হাদিস বললাম তো, আমি বলেছি আমি আহলে। তুই এরকম বলছিস কেন? হ্যাঁ, তোমার প্রশ্ন শুনে মনে হচ্ছে তো আমি তো আহলে হাদিস তুমি খুব ভালোভাবে জানো, তার বাচ্চা আর তুমি হচ্ছে আহলে খবিস। মামুর বেটা? ও মামুর বেটা, এই তুই আহলে হাদিস, আহলে হাদিস ভাষা হইরাম? এই শয়তান, কি বলছিস তুই? তুমি মুকাল্লি জাহেলে মুরাক্কাব, তোমার ভাষা কোন? হ্যাঁ, আহলে হাদিস এরকম শয়তানি করতো তো আমি আগে জানি তো। আর হানাফি মাঝে মুকাল্লি যা এগুলো গালি গালাজ করে, তাই না? কথায় কথায় গালি, আমি তোকে ভাই সব শয়তান শোন। তুই তোকে প্রথম তিন তো আমি জিজ্ঞেস করেছি তুই আহলে হাদিস, তুই কি বললি আহলে খবিস? তুই আয় গালি গালাজ কে করলো? গালি গালাজ সূত্রপাতটা কে করেছে? এই শয়তান, তাই মামু? মামু বেটা, মামুর বেটা, তুই খানায় করে জানবো নাকি? বাপ মার ঠিক আছে, ধাদের খানায় করে জানবো বেজম মা ধা, তারা প্রথমে গাল দেয় বুঝলি? তুই তো প্রথমে গাল দিলি। আরে গাল কে দিয়েছে সবাই জানে। হ্যাঁ, তোর মা কোথায় ফেলে জানো? দেশে মামু বেটা, তোমার নামটা বলো একটু। হ্যাঁ হ্যাঁ, ছয়টার কথা বল, তোমার নাম বলো। আচ্ছা ভালো করে নামটা বলো, তোমার বাপ মা যে নামটা দিয়েছে। মামু বেটা, তোমার নামটা বলো। হ্যাঁ, আমার নাম বললাম তো, 1220। তোর তোর ধনের মধ্যে আমি থাকি বুঝলি। তুমি মোকালে বাপ জানিস নি? তোর মার আমি খানায় করে জন্ম দিলুম, তোর জন্ম দিলুম, তুই এখন বাপের সাথে কথা বলছিস, জলার জেলা কেন? আমি তার জন্য তো বলছি যে তোমার একটু তোমার বাপ মা যে নামটা দিয়েছে তোমার সে নামটা বলে স্পষ্ট হবে। আমি তোর বাপ, আমি তো সেটা জিজ্ঞাসা করছি রে ভাই, বলছি তোমার বাপ মা তোমার যে নামটা দিয়েছে সে নামটা বলো। তুই কি শুধু সারা লোকের কাছে ফোন করে আর এরকম করে তর্ক বিতর্ক করে? মামুর বেটা, হ্যাঁ, আর তুই কথাবার্তা গুলো করে আর শুরু করেছে মামুর বেটা? ও মামুর বেটা, হ্যাঁ মামুর বেটা, হ্যালো, হ্যাঁ মামুর বেটা কে দাও, তুমি আবার কোন মহল দেশ পাল? বলছি আপনার ভাষা তো মিষ্টি ভাষা, তো আমি বলছি যে আপনি এই সমস্ত ওলামাদের যারা আলেম ওলামা শাইখুল হাদিস পায়ের ধুলোর যোগ্য আপনি নয়, তো আপনার কথাবার্তা তাদের সঙ্গে বলা তো যোগ্য নয়। যেটি বা আপনি কোনো ইসলাম সম্পর্কে একটু জানতে চান, তাহলে তাদের কাছে আসা উচিত আপনাকে, যে আপনার কোনো ভুল থাকলে তাদের কাছে সংশোধন করে নেওয়া উচিত। তার সত্ত্বেও আপনি তর্ক বিতর্ক করে আপনি যেটা চাচ্ছেন, তারপরে জেতার পরেও যেটা আপনি যেটা বলে যা মানে বেশি আপনার জয়ী হচ্ছে সেটা আপনি মেরে ছাড়ছেন, এটা কিন্তু ওলামাদের অসম্মান হচ্ছে। আর আলেম ওলামাদের অসম্মান করা কি জানো বলো, না কিছু বলবো আর জানো তো? তোমার হয়েছে কথাবার্তা? আরে শোনো, আমি দিচ্ছি সে বিষয়টা না, আমি দেবো সব ভাইটিকেও দেবো। আমি বলছি যে আমার এটাই আমার প্রেসপিস লাগছে, যে আপনি যে এই সমস্ত শাইখুল হাদিস আলেমদের আলেম আমাদের কাছে ফোন করে এই সমস্ত তর্ক বিতর্ক করে আপনার ব্যাপারটা আপনি যেটা উঠে পড়ছে লাগছেন যে সবার কাছে ফোন লাগিয়ে, এটা কিন্তু আপনার ভুল, এটা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে, না তো হবে না। এই যে একটা আলেম ওলামা আছে, একটা আলেম ওলামাকে অসম্মান করা কত বড় বেয়াদবি জানেন? আপনি তো জানেন কতটা শিখেছেন, কখন বই শেষ করলে, কখন বই শেষ করলে, কেউ শেষ করলে মানে বোঝা যায় না। একটা আলেম ওলামার যোগ্যতা, একটা আলেমের সম্মান জানেন আপনি? বলেন হয়েছে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি যে আপনি এরপরে কোনোদিন কোনো আলেম ওলামার কাছে
কাউকে অসম্মান করার জন্য ফোন করবে না। আপনার যদি কোনো নিজের থেকে কোনো জানার ইচ্ছা হয় সেটাও ফোন করতে পারবেন, অসম্মান করার জন্য ফোন করবেন কেন? তারা যে কষ্ট মোজাহিদা মেহনত করে এতপর লেখাপড়া শিখেছে, আলেমের কদর জানেন আপনি? আপনি তো শুধু অসম্মান করতে জানেন। হয়েছে কথা শেষ তোমার? তা আপনি কিছু বলেন, আমি শেষ বলবো কি করে? বাবার ওস্তাদদেরকে খাতা বলছে, তাহলে খারাপ লাগছে না? হ্যাঁ হ্যাঁ, তোমার কথাবার্তা তোমার কথাবার্তা শেষ হলে তবেই তো আমি বলবো, একসঙ্গে তো দুজন কথা বলা সম্ভব নয়। আচ্ছা তো আপনি বলেন, আমার কথার উত্তর দিয়ে দেন, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি আগে না থামলে কি বলবো রে ভাই, তুমি তো বলেই চলেছো, তুমি তো এক সেকেন্ড থামলেন এখন পর্যন্ত। আচ্ছা আমি তো এবার শেষ করলাম, ঠিক আছে? এবার আপনি বলেন যে কেন, আপনার কি জন্য আপনি আমাকে ফোন করে আসছেন? হ্যাঁ, তোমাদের এবার আমি বলি, শোনো, আমি বলি শোনো, যে তোমাদের যে এই যে তোমরা যে ব্যক্তিটা ফোন করেছে, ও যখন ফোন করে উল্টা পাল্টা কথা শুরু করে দিল, তো এই ধরনের কয়েক হাজার মুকাল্লিদ আগে ফোন করে আগে আমাদেরকে ডিস্টার্ব করেছে, মানে আমাকে খুব ডিস্টার্ব করেছে। তোমার নামটা বলো, বুঝেছিস? আমার নাম মানে তোমার বাপ মা যে নামটা দেবে সেটা বলতে তোমার লজ্জা বোধ করছে, তুমি কত করে জানাই? তোমার মুখের দম থাকলে নামটা একবার, তোমার নামটা তোমার বাপের নামটা বলেন একবার। আরে ইউটিউবে তো আমি ছাড়বো রে, যা হলো বুড়া কাপ, তোর মুখে দম থাকলে তুমি একবার বলো তোমার নামটা, বলো সোনামণি নামটা বলো একটা তোমার। তোমার নাম কি বলো? হ্যাঁ, তোমার নাম কি বলো? তোমার নামটা প্রশ্ন জিজ্ঞেস বলো, ঠিক সমস্যা নেই, তোমার নাম বললুম তো, আবার কবার বলবো? একটা মানুষই কবার নাম বলছি না। তোমার নাম, তোমার বাপ মা যে নামটা দেবে সে নামটা বলো। হ্যাঁ, তোমার বাপ মা, আমি তোর বাপ কি আমার নাম জানি না? হ্যাঁ, ওই জন্য তো বলছি তোমার মতো বেজন্ম বাপ তো আমার না। তোমার বুকের দম নাই না? আচ্ছা এটা ইউটিউবে যাবে, বুকে দম থাকলে একবার বলে দাও। ওই যে ভাইটা কথা বলে এর আগে, ওনার নাম বলুন আর ওনার পরিচয়টা বলুন। আচ্ছা, ওনার নামটা বলে ওটি তো আগে তো বলেছে তোমাকে। না, তোমার বলতে সমস্যা নেই, তোমাকে প্রশ্ন করেছে তো। আচ্ছা, আমার সমস্যা নেই তো, ঠিক আছে, ওসব বিষয়ে আমি যাবো না, তুই আপনার কাছে আমি দু একটা কথা বলছি। আরে ভাই, নামটা জানতে চাইছো তুমি, বলবা কি ওনার নাম? কারণ উনি আমাকে ফোন করেছেন, ওনার পরিচয় না দিলে আমি কথা বলবো কেন? রে তা ও আজ মানা করে আমাকে বলতে, তাহলে কি করে বলবো বলো? উনি মানা করছেন, সত্য প্রকাশ করা একজন দায়িত্বশীল ব্যক্তির কর্ম, একজন মুমিন ব্যক্তির। আমি শুনবো নাকি ভাই? আগে তোমরা নিজে ইসলাম হয়, তোমাকে ইসলাম করার জন্য ফোন করেছো, যাহলে বলে মাঝখানে কোন মানে বরফে কথা না বলি, তাদের সম্মানে আঘাত না করি। আমার নাম, তোর নাম তো ব্রাদার রাহুল, আর আমার নাম হচ্ছে সিস্টার রাহুল, বুঝলি? আমার নাম সিস্টার রাহুল, এবার ঠিক আছে? আমি তারপরে বলি ব্রাদার রাহুল, আমি সিস্টার রাহুল, মানে আমি তোর, আরে তুমি যে একটা সিস্টার রাহুল, মানে তুমি একটা বাংলা ভাষাতে বলে তুমি একজন মাগি,
মানে মেয়ে মানুষ তো বোঝা যাচ্ছে, নিজের পরিচয় তো ভয় পাচ্ছে। তোর কোয়ালিফিকেশন কি রে, তুই লেখাপড়া কতদূর করেছিস বল আগে? ওই যে তুমি সিস্টার, তুমি সিস্টার বলেছো না, সিস্টার রাহুল তুমি, তেমন তুমি একটা মেয়ে মানুষ না, লাইক বজ্জা ছেলে। ইউটিউবে চলে যাচ্ছে, সমস্যা নেই। হ্যালো ভাই, একটা কথা শুনবেন কিনা, তা আমি এখন দিয়ে চলে যাবো এখান থেকে, আমি এইসব তো কথা শুনতে রাজি নয় এখানে। তুমি শুনবে কি হচ্ছে একটা কথা বলবো, শুনবে আপনি শুধু শুনতে চান তাহলে বলবো, না তো আমি এর ঝামেলার মধ্যে থাকতে রাজি নয়, এই ভাইকে দিয়ে আমি চলে যাচ্ছি, শুনবেন কি? না না, তোমাকে আমি একটা কথা বলি, তুমি ইসলাম করার জন্য ফোন করেছো, তুমি যদি ঠিকানা না বলো তোমার ইসলাম আমার প্রয়োজন নেই, ফোন কেটে তুমি চলে যাও। আমি কেটে দিয়ে চলে যাবো? জি, কারণ তুমি আমাকে ইসলাম করার জন্য, তুমি আমাকে ইসলাম করার জন্য ফোন করেছো। একটা কথা বলছি আপনাকে, আমি আপনার মনের কথা শুনতে রাজি না, প্রথম কথা এই জন্য যে তুমি আমাকে ইসলাম করার জন্য ফোন করেছো বা কথা বলবে, অথচ তুমি এখানে মাঝখানে কোন একটা আড়াল সৃষ্টি করে কথা বলবে, এমন ব্যক্তির কাছে আমাকে মনে করতে শুনতে রাজি না, ঠিক আছে বলবো না। আপনি বলেন না, আপনার কোনো আপত্তি নেই, আর বলবো না আপনাকে শয়তান। আর তুই এখন সাবধান হয়ে যা, তুই আমি কে তুই এখন চিনিস না বুঝলি, আমার ইউটিউব চ্যানেল রয়েছে এক, আর দ্বিতীয় নাম্বার আমি তোর অ্যাড্রেস ফুল অ্যাড্রেস পেয়ে গেছি, তোর যে কি অবস্থা হবে তুই এখন বুঝতে পারবি, চলে তুলতে পারবি। এখন তো সময় আছে, তুই শুধরে যা। আমি কে জানিস, আমি হচ্ছে আলিয়া মাদ্রাসার ছাত্র, ছাত্রজীবন করি আমি, বুঝলি। কামরুজ্জামানের নাম শুনেছিস? কামরুজ্জামান, আরে কত কামরুজ্জামান আছে, তুই ঠিকানা বল। হ্যাঁ আমি ওই ওনার পাশের লোক, বুঝেছিস, একসাথে ছাত্র ইউনিয়ন। আরে কামরুজ্জামান হোক আর আমরুজ্জামান না হোক, আমি সব অ্যাড্রেস পেয়ে গেছি, ডিটেইল বলবো নাকি? আরে আমার বাড়ির ঠিকানা তোর তুমি কেন বাবা, মামুর কাকা, তোমার তো হাজার কোটি কোটি লোক আমার ঠিকানা জানে। ঠিক আছে, তুই কি জৈন সংগঠন থেকে কথা বলছিস নাকি ভাই? আমি তোকে টাইম দিচ্ছি, জাস্ট জুম্মার নামাজের পরে তোর বাড়ি ঢুকে যাচ্ছি, আর তোর এয়ার কেটে জুম্মার পরে, জুম্মার পরে তুমি আমার বাড়িতে উপস্থিত হবা, কামরুজ্জামানের চেলা তুমি এখনই বললে যে জুম্মার পরে আমার বাড়িতে উপস্থিত হবা, যদি আজকে জুম্মার পরে আমার বাড়িতে যদি উপস্থিত না হতে পারো তো জেনে নেবো তুমি একটা বেজন্মা, তুমি কি রাজি এই কথাতে? এটা কিন্তু ইউটিউবে ছাড়বো ভাই, মামুর বেটা কামরুজ্জামানের চেলা, এটা কিন্তু ইউটিউবে ছাড়বো, তুমি জুম্মার পরে আমার বাড়িতে আসার কথা আছে। আর তোর আমি বাড়ি আসি জুম্মার পরে, রেডি হয়ে থাকিস, আর তুই বাবার কাছ থেকে একটু আমি বিদায় সালাম নিয়ে বিদায় বিদায় লে থাকিস, ছেলে মেয়ে যা আছে বিদায় লিয়ে থাকিস, আজ তোর শেষ ডেট বুঝলি, আর জুম্মার পরে ঢুকে যাচ্ছে আমার সেই ডেট। হুমকি, জানের হুমকি, তাই তো? জানের হুমকি, জঙ্গি সন্ত্রাসী লোক নাকি তুমি ভাই? হ্যাঁ তোর বাড়ি যাচ্ছি, দাঁড়া তোর ব্যবস্থা করতে জানি, জঙ্গি জঙ্গি আমার সব প্রাণ, কামরুজ্জামান টাউন সব যাচ্ছি, এখানে কামরুজ্জামান আছে আমার পাশে, কথা শুনবি ফোন ধরিয়ে দেবো। আরে কামরুজ্জামান হোক, আমরুজ্জামান হোক, আলু জামান সেটা দেখে আমার লাভ নাই। কি আমরুজ্জামান বললি? হ্যাঁ কামরুজ্জামান আর আলু জামান আর পিয়াজ রসুন হয়ে কোনো লাভ নেই তো আমার কাছে, ওই সব পাত্তা নেই। প্রথম কথা, দ্বিতীয় নম্বর বিষয়, তুমি যদি একদিন জুম্মার পরে আসার কথা তুই আছে, আর তুমি জানের হুমকি দিয়েছো, যদি তুমি না আসো তো জানবো যে তুমি একটা পাক্কা বেজন্মা, তুমি কি রাজি? শয়তান করে গেলে সমস্যা নেই, তোমার মোবাইল নাম্বার সহ চলে যাবে, তুমি জঙ্গি হুমকি দিচ্ছ আমাকে। তুই ভালো স্তরে বলছিস ভাই, এগুলো বন্ধ কর। আরে ভাই বন্ধ কি করবে,
আমি এই এইটা নিয়ে আমি ডিএম অফিসে রিপোর্ট দেবো, কলকাতার লাল বাজারে রিপোর্ট দেবো। আরে কি লাল বাজার হোক আর কালো বাজার হোক আর হলুদ বাজার হোক, এটা ইউটিউবে যাবে প্রথম কথা, এটা শেষ করে শুনে না। 24 ঘন্টা বলছি অ্যারেস্ট না করতে পারি, তোমার ফোন করেছি একবার, তুমি কালকে কাল রাত 12টা ফোন করবি আমার কাছে, কি ভাই তুমি তো মিথ্যা কথা বলে অ্যারেস্ট হলো না, আর 24 ঘন্টা তুই অ্যারেস্ট না করতে পারিস দেখ। আচ্ছা তুই আমাকে 24 ঘন্টার দিকে অ্যারেস্ট করবি? আরে ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, কামরুজ্জামানের চেলা আমাকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করাবে, যদি না করতে পারে তাহলে তুই নাকি বেজন্মা। ঠিক আছে সমস্যা নেই, রাখো। শুধু আমি কামরুজ্জামানের চেলা না রে, তুই আমাকে চিনতে জানিস কোন পোস্টের লোক তুই জানিস? আমার আমার বাবা একজন আইপিএস অফিসার। তোমার বাপ আইপিএস, তো তুমি বলো আইপিএস এর ফুল ফর্ম কি? আচ্ছা আইপিএস আমি ফুল ফর্ম বলবো? হ্যাঁ বলো। মোবাইল পরে ভয়ের অপেক্ষা করছো? মামুর বেটা জীবনে আইপিএস এর ফুল ফর্ম দেখেছিস? মামুর বেটা আইপিএস খায় না গায়ে মাখে? আমার জুতোটা ছিঁড়ে গেছে, তোমার কাছে পাঠিয়ে দেবো, হয় তুমি সেটা দেবো না সেরে তুমি পরে ঘুরে বেড়াবো মামুর বেটা। ঠিক আছে তুই ভাষা গিয়ে তুই প্রোগ্রাম করিস মামু, সমস্যা নাই। তোমার ওটা চলে যাচ্ছে, তোমার এখানে তিনটে নিউজ। প্রথম নিউজ হচ্ছে এটা যে তুমি আমার জুম্মার পরে আজকে আসবে, আর যদি না আসো তা তুমি একটা বেজন্য বলে বিবেচিত হবে। দুই নম্বর ব্রেকিং নিউজ, তুমি 24 ঘন্টার মধ্যে আমাকে অ্যারেস্ট করবে, যদি না করতে পারো তুমি বেজন্য বলে তুমি বিবেচিত হবে। এটা তুমি যদি একমত হও তবে খুব ভালো, আর যদি না হয় তাহলে জানতে হবে তুমি একটা মিথ্যুক, যা হলে মুরাক্কাব। আর এটা ইউটিউবে চলে যাচ্ছে, ঠিক আছে মামু? তোমার তোমার দম ধরে গেছে, তোমার দম ধরে গেছে মামু, মামু তোমার দম শেষ, তোমার আইপিএস শেষ, তোমার বাপের আইপিএস শেষ, তোমার কামরুজ জামান আমরুজ জামান শেষ, তোমার আইপিএস আমার হোমগার্ড নাকি বিএসএফ তোমার শেষ। এই শোন আমি একটু বিএসএফ, তুই জানিস? হ্যাঁ তুই একটা বিএসএফ, হ্যাঁ বিএসএফ অফিসার কিনে তুই একটা বিএসএফ, মানে তুমি যেরকম বিএসএফ মানে কি হয়েছে নাভির নিচে থেকে বি মানে ওয়াই আর সেফ মানে ওয়াই সেফ করার লোক তুমি, ঠিক আছে? তুমি খুব ভালো দাও, আমি এক্ষুনি ডিএম অফিস কি তোমার বেলার অফিস তুমি একটু আগে বললে আমার সমস্ত ডিটেলস নিয়েছো, আমি কোর্ট জিজ্ঞাসা করছো, কোর্ট আমার গায়ে থাকে প্যান্ট পরে পড়ি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কোর্ট আমি ঘুরে নিয়ে আসবে তুমি, কার্টুনের মতো করছে আকারে 3 ঘন্টার মধ্যে ইউটিউব চ্যানেলে চলে আসবে, ঠিক আছে? আরে কি কি বলেছিস রেকর্ড আছে, তোমাকে রিসিভ করার কোনো প্রয়োজন নেই আমার কথা। আমার কথা শুনে তুই তুই প্রথমে প্রমাণ দিতে পারলিস না তুই
যে আমি আলে হাজি কি করে প্রমাণ দিতে পারি না, এটাই প্রশ্ন। আমি ধরলো আরে কিছু দাবি করে সেটা ইউটিউবের মাধ্যমে সমস্ত মানুষ দেখবে, ব্রেকিং নিউজ নিকালে যা হলে মতিয়া ঘুমার পর যদি না আসে মামুর ব্যাটা তুমি বেজন না বলে তুমি বুঝতে হবে। আমার কিন্তু মামুর ব্যাটা তুমি বলেছো 24 ঘন্টা পরে আমাকে অ্যারেস্ট করবে, যদি না করতে পারে তবুও তুমি বেজন না বলে বুঝতে হবে। 3 নম্বর বিষয় মামুর ব্যাটা তুমি এখন বিয়েছো মানে ওই শেষ করার লোক, ঠিক আছে কিছু সমস্যা নেই। তোমার চামড়ুর জামার আলু জামার পটল জামান যত জামান আছে সব নিয়ে তোমার আসার কথা আজকে জুম্মার পরে, না হলে তুমি বেজন না বলে ঘোষিত হবে। এটা যদি তুমি রক্ষা করতে চাও অবশ্যই আমার সঙ্গে তুমি দেখা করবে, আর যদি না করতে পারো তোমার স্পষ্ট ঠিকানা বলে ইনশাল্লাহ তোমার বাড়িতে আমি যাবো। মামুর বেটা বলো কোন মাদ্রাসায়? আরে মামুর বেটা আলিয়া মাদ্রাসা গোটা পশ্চিম বাংলা বাংলাদেশ মিলে আছে। আমি বিশ্ববিদ্যালয় কোন ইসের শাখা বলো? আলিয়া ইউনিভার্সিটি তালতলা ক্যাম্পাস চলে দি কে আলিয়া চলে। হ্যাঁ কোথাকার বলো, ঠিক স্পষ্ট ঠিকানা বলো। আলিয়া ইউনিভার্সিটি তালতলা ক্যাম্পাস মেন ক্যাম্পাস দি চলে কালকে আজকে চলে দি মেন ক্যাম্পাসে। আচ্ছা জায়গাটা কোন কোন আলিয়া ক্যাম্পাস আলিয়া ইউনিভার্সিটি কোনটার বলো? কলকাতার? হ্যাঁ কলকাতা আলিয়া, কলকাতা আলিয়া। হ্যাঁ কলকাতা শিয়ালদা ওখানে। তুমি তো মিথ্যুক, তুমি তো ধোকাবাজ, তুমি এবার ঠিক ঠিকানা দেবা? এটা তো বিশ্বাস করি না। কাশ্মীরে আছো, কাশ্মীরে গিয়েছো বলতে তুমি ছিলছো, তুমি কখন কি বলছো কাজ করো, তুমি পাগল না হও তোমার সঙ্গে তারপরে কথাবার্তা হবে। পাগলের সঙ্গে কথা নাই ভাই, পাগলের পরে সরিয়ে তো আল্লাহ পাগল, তুমি তো পাগল, তুমি গালি দাও বন্ধু কথা বলো, তুমি নিজেকে বলে দিয়ে মমতা ব্যানার্জি বাঁচতে বলো বলে বলো তুমি মমতা বাঁচতে তুমি পাগল বলতে পারো নাই। শোনে আমি 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 দুবার পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করেছি বুঝলি, তোমার দমপুর গেছে মানে তোমার বাপের বাটা নাই, কারণ তুমি জুম্মার দিনে জুম্মার পরে আসার কথা ছিল। তুমি আগে বলো তোমার যে বাপটা তোমার বাপ, সে বাপটা তোমার বাপ নাই, তবে তোমার সাথে দেখা করবো। মামুর বেটা আর তুমি তো কথার কোন দাম নেই, তো তুমি ছাগলের মতো বকো বকো বলে তুমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাস্তি বলো বলো। আর তুমি তো বেটা মমতা ব্যানার্জি বাস্তি বলো, তুমি দুইবার র্যাঙ্ক করেছো, আবার তুমি দিয়েছো দিয়েছো আবার চামড়ির জোয়ারের চেলা। শেষমেশ এই যে সিদ্ধান্ত হলো, আর শেষমেশ কিছু নাই, শেষমেশ কিছু নাই, এর মধ্যে উল্টো পাল্টা বলেছিস তুই। শোন আমার কথা শোন, আমার নাম দিয়ে সার্চ মারবে আর তোমার স্পষ্ট নামটা বলো, তোমার নামে ভিডিও তুই চলে আসবে। প্রথমেই তুই আমাকে গালি শুরু করলি, প্রথমে গালি শুরু সবার তুই করলি। আচ্ছা তাহলে তাহলে খণ্ডন করে দিই, খণ্ডন করে দিই যা মামু বেটা। তোমার দম শেষ, প্যান খুলে দিয়েছি তো, প্যান খুলে গেছে, লাগাও লাগাও, জুম্মার দিন আছে লাগাও। আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি আহলে হাদিস তাহলে হাদিস হাদিস কোরআন থেকে কোরআনে কারিমের কোন আয়াত অথবা কোন সহি হাদিস থেকে আপনি প্রমাণ দেন, এই প্রমাণ দেওয়ার জন্য আপনি গালি গালাজ করছেন কিনা, এরা মূর্খতার মতন কাজ। ভাই আপনি কি আপনি কি আমি যখন উত্তরটা দিয়েছিলাম তখন কি আপনি আমার ওনার সঙ্গে ছিলেন না? আপনি আমার পরে মিথ্যা অভিযোগ করছেন, কুতি মাল খোটা শুন অনুমানকারী ধ্বংসক আমি বলুন না, আপনার কথাকে শ্রবণ করছিলাম পাশে ছিলাম না, আমি কি বলেছি আমাকে তখন হট করে বলছে তুমি নাকি আহলে হাদিস, একজন মানুষকে কখনো এইভাবে ফোন করেন এবং প্রশ্ন করে না প্রথম কথা, তার জন্য বলেছি তুমি কি আহলে খবিস,
তোমার ওকে প্রশ্ন করেছে, ওকে গাল দিয়েছে, কি কথা বললো, প্রশ্ন করেছে আমিও আপনাকে আহলে হাদিস তো নামটা তো ভালো জিনিস। আরে ভাই ভালো জিনিস তো, আমি কি বললাম, আমি জিজ্ঞাসা করেছি তুমি কি আহলে খবিস, তো তোমাকে উত্তর বলবো তুমি যে তুমি না তুমি আহলে খবিস না, তো তোমার উপর আগে আমি গাল দিয়েছি মিথ্যা কথা বলছো না তাই বলো। আমি তো প্রশ্ন করছি, আল্লাহ রসুল একটা হাদিস শুনেন, তাহলে আল্লাহ রসুল হাদিস শুনেন, আল্লাহ রসুল একটা হাদিস শুনেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যখন দাজ্জাল প্রসঙ্গে কথা হলো, মামুর বেটা এখন খেপে গেছে হাদিস শুনে, মামুর বেটা হাদিস শুনে এখন ছাত্রতা করছে, মামুর বেটা তুমি, মামুর বেটা তুমি শয়তান গা জ্বলছে দেখো, তিন দিন তিন করে আজান দিলে তুমি শয়তানের গা জ্বলে, আর মামুর বেটা এরকম গা জ্বলছে হাদিস শুনে আমাদের গোনা হবে। তুমি যে কত ভদ্রতা আচরণ করেছো না, তুমি কত ভদ্র আচরণ করেছো, তোমার নামটা একবার স্পষ্ট করে বলো, এইটা তো ইউটিউবে যাবে, তোমার প্রতিবেশীটা দেখবে তোমার এই ভিডিওটা, তোমার নামটা স্পষ্ট করে বলো। তোমাকে বলছি কি তোমার নামটা একবার স্পষ্ট করে বলো না রে, তোমার বাপের দেওয়ার নামটা একটু বল না রে, মামুর বেটা তুই নামটা বল, মামুর বেটা নামটা বলো, সেই হিসেবে জিজ্ঞেস করি, মামুর বেটার নামটা বলো, তোমার নামটা বলো, কে কত অভদ্রতা করেছে, নামটা প্রকাশ করো না, নামটা প্রকাশ করো মানুষ শুনবে তো। আমাদের বোঝা গেছে তুমি একটা মেয়ে মানুষ, তুই তো পুরুষের নাম কলঙ্ক, তুই একটা মেয়ে, তুমি একটা মেয়ে মানুষ, আমার বোঝা হয়ে গেছে তুমি একটা মেয়ে মানুষ। তুই তো দেখতে পাচ্ছিস একটু চালা, মেন্টাল মেন্টাল পাগল হচ্ছে পাগল, পাবনাতে পাঠিয়ে দেবো নাম করা জায়গা, ভদ্র করে ভদ্র ভাবে আয়, প্রথমে জিজ্ঞেস করেছি তুমি আলে হাদিস, তুমি সারা লোকের জিজ্ঞেস করে বেড়াচ্ছিস যে তুমি দেববন্দী, তারা তারা বলেছে হ্যাঁ আমরা দেববন্দী, কিন্তু তোকে কোনদিন গাল দিয়েছে, আমি সেই হিসেবে তুই আহলে হাদিস কিনা, তুমি নাকি আহলে হাদিস, প্রশ্ন নয় তোমার, প্রশ্নটা প্রশ্ন নয় তোমার, প্রশ্নটা প্রশ্ন নয় তোমার, চ্যাংরাম করেছিল তুই, তুমি নাকি আহলে হাদিস, তাহলে তোমাকে যে তুমি নাকি আহলে হাদিস, তোমাকে প্রশ্ন করেছি, ওটা আমি তোমাকে লাগাইনি, ইলজাম লাগাইনি, প্রশ্ন করেছি আমি, তুমি নাকি আহলে হাদিস, তুমি নাকি এই শব্দটা আছে জিজ্ঞাসা আমিও করেছি, গায়ল বাংলা ভাষা বুঝিস না, ভালো শব্দ আপনাকে জিজ্ঞাসা করে আপনি আহলে হাদিস তার প্রমাণটা চেয়েছেন, না না প্রমাণ প্রমাণ কিছু চাইনি, কথা বলার ঢংটা ছিল চ্যাংরামো করে, এই তুমি নাকি আহলে হাদিস, আপনি দায়ী মানুষ বলে বুঝতে পেরেছি যে চ্যাংরাটা যে প্রশ্ন করেছে তোকে ওইভাবে উত্তর দেওয়াটা যথেষ্ট একটা যথার্থ ছিল, আপনি যদি প্রশ্ন করছেন আপনি যখন কথা আপনার সঙ্গে হচ্ছে তখন তো আপনার সঙ্গে তো আমি কোনো উৎকো ফুটকো কথা বলছি না, কেন তখন আমি দায়ী মানুষ খুব ভালোভাবে বুঝি যে আপনি লোকটা ওই লোকটার চেয়ে অনেক আলাদা, তার জন্য আপনার সঙ্গে সেই গতিতে কথা বলছি,
ভদ্রভাবে কথা বলছে, কিন্তু চ্যাংড়াটা যখন ফোন ধরছে ওর কথাতে প্রথম বলার কথা মানে কথা থ্রু নিয়ে বুঝতে পারছি যেটা চ্যাংড়া। না না শোনেন শোনেন, ভাষাটা তো আপনি প্রথমে খারাপ করেনি, প্রথমে উনি জিজ্ঞাসা করার জন্য মানে জানার জন্য আপনাকে জিজ্ঞাসা করার ট্রেন ভালো ছিল না। একজন ব্যক্তিকে অপরিচিত ব্যক্তিকে ফোন করে কে এইভাবে কে জিজ্ঞাসা করে না, এই তুমি নাকি আহলে হাদিস? আর ওই ভাই সালাম দিয়েছে কিন্তু কথা প্রশ্ন থ্রোয়িং কি, প্রশ্ন থ্রোয়িংটা কি ছিল ভালো করে শুনে নেবেন, এই তো অডিওটা আসবে শুনে নেবেন, তারপরে কার ভুলটা হয়েছে আগে নিজের সিদ্ধান্ত নিয়ে তারপরে তাকে ক্লিয়ার করবেন। যদি আমার ভুল হয় আমাকে আবার ফোন করে ক্লিয়ার করবেন, যদি আমার তা আপনার বন্ধুর ভুল হয় তো বন্ধুকে বলবেন যে এইভাবে কখনো কাউকে প্রশ্ন করতে হয় না, একটা অপরিচিত ব্যক্তিকে প্রশ্ন করার জন্য একটা পদ্ধতি আছে। আপনি তো এরকম আছে কিন্তু আপনার প্রথমে সালাম দেওয়ার পরে এই প্রশ্ন কেন হবে যে আপনি নাকি আহলে হাদিস? ওইভাবে না, না ওইভাবে না কথাটা, আপনি নাকি আহলে হাদিস মানে একটা চ্যাংড়া মুখে বলা, আর চ্যাংড়া মুখে বলেছে বলে আমি ওই চ্যাংড়া মুখের উত্তর দিয়েছি। জি বলছি আহলে হাদিস শব্দ কি নিন্দিত শব্দ? এটা ভালো শব্দ। আর ওই ভাই চ্যাংড়া মুখে আপনি যে করে বলেন না কেন সেটাই বন্ধ হয়ে যায় চ্যাংড়া মুখে বললে, ঠিক আছে? আপনাকে আপনার মা যদি এখন বলে এই যে ভাতটা খেয়ে নে এটা ভালো শব্দ, আবার যদি আপনার মা এটা বলে ভাতটা খাই লে যা তা কি শব্দ? আরে ভাই আপনারা তো ধারণা বসে তো আমাকে কথা বলছেন, জি জি আপনি তো ধারণা বসে তো তাহলে আমাকে ফোন করেছেন আর কথা বলছেন। না না আপনি তো ধারণা করছেন, আপনাকে মানে জিজ্ঞাসা করার জন্য উনি ফোন করলেন। জিলা এটা কখনো জিজ্ঞাসা জিজ্ঞাসা করার জন্য কখনো ফোন হয়নি, আপনি এটা মানে আল্লাহ কসম করে জিজ্ঞাসা করুন তো ওর জন্য একটা কি ছিল, জিজ্ঞাসা করা না বিতর্ক করা? জিজ্ঞাসা করা না বিতর্ক করা? হ্যাঁ কোনটা নিয়ে জিজ্ঞাসা করার জন্য, জিজ্ঞাসা করার জন্য। হ্যাঁ জিজ্ঞাসা করার জন্য, আরে জিজ্ঞাসা না বিতর্ক জিজ্ঞাসা করুন আগে ওনাকে, উনার নিয়ে আজকে আপনি জানেন নাকি? আপনি দিলবে এভাবে দাবি করবে? আরে ভাই আপনি আপনি নিজে উত্তর দিচ্ছেন কেন, তখন আপনি উত্তর দিলেন না ওনার পরিচয় কি? যেরকম শোনেন আপনি যেরকম ইউটিউবে যেরকম জানার জন্য প্রশ্ন করেছিলেন। আরে ভাই আমার কথা বলার আপনার কথা বলার মধ্যে পার্থক্য আছে? যখন এটা ইউটিউবে মানুষের সামনে প্রচার হবে তখন বুঝতে পারবে। প্রথমে আমি জিজ্ঞাসা করি যে শেখ আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি কি ফ্রি আছেন? তো যদি বলে যে হ্যাঁ ফ্রি আছে তো একটা প্রশ্ন করতাম, যখন আমি কাউকে ফোন করি তখন এইভাবে সময় চেয়ে নিই। আর তোমার মতো চ্যাংড়ারা আমাকে অধিকাংশ সময় ফোন করে তখন তাদেরকে অনেক রকম তোমাদের মতো কথা বলি। আর আমি যখন ফোন করি কাউকে আমার মোবাইল থেকে যখন ফোন যাবে তখন দেখবা যে আমি জিজ্ঞেস হয়েছে শেখ আপনি কি ফ্রি আছেন? আপনার সাথে এখানে বিভিন্ন মানে মতদর্শের মানুষ আছে, যেমন আইনুল বারী সাহেব আছেন, পুরপুরার মতদর্শের মানুষ রয়েছেন, সব ধর্ম না সব ফেরকার মানুষ এখানে রয়েছে। আপনি যদি ফোন করতেন নিশ্চয় আপনি উনার মতো চ্যাংড়ামো করে প্রশ্ন করতেন না, এটা আমি নিশ্চিত। না চ্যাংড়ামো করেনি প্রথমে। আরে ভাই আপনি ভালো করে ওদের শুনুন, উনার সাপাত গাইছেন কেন? জি জি উনার সাপাত গেয়ে লাভ আছে? প্রতিদিন কয়েকশো মানুষের প্রশ্ন উত্তর দিই, কয়েক হাজার মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় কথাবার্তা হয়, কে কোন ঢঙে কথা বলছে তার মুখ খোলা দেখলে বুঝে যাবো যে এই চ্যাংড়ামো করছে আর সিরিয়াস কথা বলছে, আর এই যে আপনাদের কথা মানে ধোকা আছে। না না জানি আপনি দাইমার সব নিয়ে সব বিষয়। হ্যাঁ উনি প্রশ্ন করেছেন, অডিওটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন পাঠিয়ে দিচ্ছি, রেকর্ড করা আছে প্রত্যেকটা কথা আবার, ঠিক আছে? আপনি আবার শুনে নেবেন উনার প্রশ্ন করার থ্রোয়িংটা কি ছিল, ও থ্রোয়িং খারাপ ছিল তার জন্য আমি ওকে ঘুরে একই জিনিস দিয়েছি। উনি যখন বলছে তুমি নাকি আহলে হাদিস, একই জায়গায় চ্যাংড়ামো করে কথা যদি প্রশ্ন করতে যে ভাই আপনারা নাকি আহলে হাদিস, তো আহলে হাদিস যে নিজেকে দাবি করতে হবে তার দলিল কোথায়? অবশ্য দলিল তো একখান নাই, এমন দলিল দিতাম যে 15 মিনিট ধরে কানের ফোনটা সরাতে হতো না, ঠিক আছে? কোথায় কোথায় দলিল আছে? তো ওখানে যদি প্রশ্ন ছিল না তার জন্য উত্তরটা দেয় এটা যথার্থ মনে করিনি, যেহেতু চ্যাংড়াম করেছে তার চ্যাংড়াম করে জোরটা দিয়েছি। তখন সে মানে ওই সেটাই বলছে, তখন আমি জানতে চাচ্ছি ভালোভাবে এইবারে জানতে চাচ্ছি। ভালোভাবে না এখন আর হবে না, ভালোভাবে ফোনটা কাটতে হবে,
নতুন ভাবে আবার ফোন করবেন, ফোন করে তারপরে করবো, কারণ এটা আলাদা একটা অডিও হয়ে ইন্টারনেটে যাবে, দ্বিতীয়বার যখন আপনি ফোন করবেন সেটা ইন্টারনেটে যাবে, ঠিক আছে? তা আপনি যে যখন এই ফোন করবো কখন, আপনি আপনি সময় থাকবে কখন? আমাকে ফোন করবেন হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত, আমার টাইম জি আসর থেকে মাগরিব। আর আপনাদেরকে কালকে বলেছিলাম ওই যে আপনার বেটাটাকে কে জানে ওই মানে নিজের বাপ নাম মানে পরিচয় দিতে লজ্জাবোধ করে, এতই নির্লজ্জ লোকরা, তো ওনাকেও কালকে বলেছিলাম যে আসর থেকে মাগরিবের সময় ফোন করবেন, তারপরে নির্লজ্জ ব্যাহাটা এই যে এই সময়তে ফোন করেছে, মানে প্রথমে একটা মানে শয়তানি কাজ করেছে। আর ওনার ভয়েসটা শুনে আমি বুঝতে পেরেছি যে কালকে রাত্রিবেলা যিনি ফোন করেছিলেন তিনি, ঠিক আছে? যেহেতু তাকে বলে দিয়েছি ভাই আমার সঙ্গে কথা বলতে হলে আসর থেকে মাগরিবের সময় ফোন করবেন, তার আগে পিছিয়ে নয়। তারপরে আপনার দরকার হবে তখন আপনার দায়িত্ব আপনার সময় বের করা। আর তুমি যেহেতু একটা মানে বক্তা মানুষ দায়ী মানুষ, যে আমি যদি ভুলও করে থাকি তোমাকে ভদ্র হয়ে বলা উচিত ছিল ভাই, এভাবে বলো না তিনবার কথা হয়ে গেল ফোনে, তোমাকে বারবার করে বলছি আসর থেকে মাগরিবের মধ্যে ফোন করতে, তারপর তুমি ফোন করলা, আর তোমার ভয়েস আমি চিনতে পারবো না, অত তোমার তো জাহেল নাকি? আসসালামু আলাইকুম।